বর্তমান বাজারের যে পরিস্থিতি এটা বেশ পজিটিভ হিসেবে আমি দেখছি, স্পেশালি বাংলাদেশ ব্যাংকের যে মনিটারি পলিসি দেওয়ার পর থেকে। আমরা কিছু কনসার্নস ছিল, বাট আলটিমেটলি দেখেছি যে একটা পজিটিভ এক্সপেনশনারি মনিটারি পলিসি কন্টিনিউ করছে। অ্যান্ড ওটার জন্য আমরা দেখছি যে বাজারে আস্তে আস্তে প্রতিদিন টার্ন ওভার অ্যান্ড পার্টিসিপেশন বাড়ছে। যত আপনার টার্ন ওভার এবং পার্টিসিপেশন বাড়বে, তত আস্তে আস্তে আপনি দেখবেন যে বাজারে একটা গতি ফিরত চলে আসবে। অ্যান্ড স্পেশালি এখন যে কোয়ার্টারলি যে ডিক্লারেশনগুলি আসছে, জুন ক্লোজিং যে শেয়ারগুলি হচ্ছে, এইসব জিনিসই বাজারকে নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে এগিয়ে নিয়ে যাবে। এই জুন ক্লোজিং তো বিশেষ করে কিছু অনেক ম্যাক্সিমাম কোম্পানি আমাদের হচ্ছে ইয়ার এন্ডিং জুনে, আর এর বাহিরে জুনের সেকেন্ড কোয়ার্টার হিসেবে যাই ব্যাংক এবং এনবিএফআই ইনস্যুরেন্স গুলি আছে, সেগুলো আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন ব্যাংক এবং এনবিএফআই কোয়ার্টারলি? সো আপাতত যতগুলি ব্যাংক অলরেডি ডিক্লারেশন দিয়েছে অ্যাবাউট দেয়ার কোয়ার্টারলি আর্নিংস, এই কোয়ার্টার দু তিনটা ব্যাংক ছাড়া আমি মনে করি না যে ইট হ্যাজ বিন আ ভেরি পজিটিভ ইন্ডিকেশন। বাট এখন ব্যাংকিং ব্যবসাটাও কিন্তু অনেকটুকু সিক্লিক্যাল হয়ে এসেছে। আপনাকে ওদের ইয়ার এন্ড যখন ক্লোজিং হবে, তখনই ওদের যে একটা বাম্প ইন দ্য বিজনেস, ওদের কোয়ার্টার, ওদের যে আর্নিং, ইয়ারলি আর্নিং যখন হয়, তখনই আপনার কিন্তু ওদের ইপিএসগুলি একরকম হয়। আর যখনই দেখবেন যে ক্লোজিং শেষ হয়ে গেছে, নেক্সট কাপল অফ মান্থস, আপনার দু তিন চার মাসের মধ্যে, তখন দেখবেন যে আস্তে আস্তে ওদের ইপিএসটা কমে আসছে। আই ফিল যে আলটিমেটলি ব্যাংকিং সেক্টর, আমাদের বাংলাদেশের যে ব্যাংকিং রিটেল গ্রোথ হতে পারে, ওটার জন্য হয়তো বা ইটস আ লট অফ কম্পিটিশন। বাট এই কম্পিটিশনের মধ্যে আপনি দেখবেন যে বেশ কয়েকটা ব্যাংক আস্তে আস্তে ভালো ভালো ডিভিডেন্ড ডিক্লারেশনও দিচ্ছে, ভালো ভালো কোয়ার্টারলি আর্নিংসও দিচ্ছে। আর কিছু ব্যাংক আপনি যদি ওনাদের ট্রেন্ড যদি ফলো করেন, ওরা হয়তো বা এত ভালো দিতে পারছেন। সো কম্পিটিশনের মধ্যে আপনি যেসব ব্যাংক, যেসব স্টকগুলি ভালো, ওগুলি কিন্তু লং টার্মে বোঝা যায়। একটা বিষয় আমি যতটুকু জানি, আপনি দীর্ঘদিন দেশের বাইরে পড়াশোনা করছেন, দেশের বাইরে পড়াশোনা করে আবার সে দেশেই স্টক মার্কেটের সাথে সম্পৃক্ত ছিলেন, তো ওই দেশের স্টক মার্কেট আর আমাদের মার্কেটের সাথে আসলে পার্থক্যটা কি বা কীভাবে আপনি মূল্যায়ন করতেছেন? পার্থক্য বেশ অনেক কিছুই পার্থক্য আছে, বাট আই থিঙ্ক সবচেয়ে বড় পার্থক্য আমার মতে হলো সময়। আমি যেখানে কাজ করেছিলাম মেইনলি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ন্যাসডাক, আমিও একটা ব্রোকার কোম্পানিতে ছিলাম। সো ওনাদের এক্সচেঞ্জগুলি মিনিমাম 150 ইয়ার্স ওল্ড, ন্যাসডাক ইজ অ্যাবাউট অলমোস্ট ওভার 50 ইয়ার্স ওল্ড। সো সময়ের মধ্যে ওরা অনেক কিছু বের হয়ে এসেছে যেগুলি আমরা এখন কারেন্টলি ফেস করেছি। হ্যাঁ, কমপ্লায়েন্স একটা বড় ইস্যু, বাট আই থিঙ্ক ওদের মার্কেটে যে জিনিসটা সবচেয়ে বড় আছে, যেটা আমাদের মার্কেটে এখনও পর্যন্ত আমি মনে করি ল্যাকিং আছে, সেটা হলো রিটেল কনফিডেন্স। রিটেল যে কনফিডেন্স আছে আমাদের মার্কেটের উপরে, এটা খুবই উইক। কোনো কারণে আমাদের মার্কেটে যদি কোনো একটা নেগেটিভ কোনো একটা নিউজ আসে, ওয়েদার পলিটিক্যাল হোক বা ইকোনমিক হোক, আমাদের মার্কেট কিন্তু খুব ড্রাস্টিকভাবে রিয়্যাক্ট করে। অল্প সময়ের মধ্যেই দেখবেন যে মার্কেটের মধ্যে একটা বেয়ার ট্রেন্ডের মধ্যে আমরা চলে এসেছি, যেটা ওইসব দেশে বিকজ ওইখানে অনেক ফান্ড ম্যানেজাররা আছে, বড় বড় ফান্ড ম্যানেজাররা আছে, যারা সাইড লাইনে ক্যাশ রেখে দেয়, সবসময় যখনই দেখে যে মার্কেট একটু ডিপ করা শুরু করে, সঙ্গে সঙ্গে ওরা ফান্ড দিয়ে মার্কেটটা স্টেবল করে ফেলে। সো আলটিমেটলি বিকজ মার্কেটে হলো আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর, আমাদের এখানে যদি ফান্ড ম্যানেজাররা কনস্ট্যান্ট ডিমান্ড রাখতে পারে স্টক বাইংয়ের জন্য, স্পেশালি আমাদের মতন কান্ট্রি যেখানে অ্যাভারেজ জিডিপি গ্রোথ ইজ ওভার 6%, সো আই ডু বিলিভ যে উইদিন আ ভেরি শর্ট টাইম আমাদের মার্কেট একটা খুব ম্যাচিওরভাবে আগাতে থাকবে। হচ্ছে যে আমি যতটুকু জানি যে ওইখানে আইপিও, আমাদের দেশে যে আইপিও সিস্টেম, ওই দেশের আইপিও সিস্টেমটা মনে হয় একটু ডিফারেন্ট, তো সেই আইপিও সিস্টেমটা কি কিভাবে তার আইপিওটা আসলে পরিচালনা করে আইপিও সিস্টেম? সো আলটিমেটলি এভরিথিং ইজ ভেরি সিমিলার টু আমাদের এখন যে বুক বিল্ডিং সিস্টেমটা আছে। আইপিওতে ওরা রোড শো করে, আইপিওর রোড শোর সময়টাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়। রিসেন্টলি স্ন্যাপচ্যাট বলে একটা বড় কোম্পানি আইপিওতে এসেছে। এখন স্ন্যাপচ্যাটের মতন কোম্পানি আমার যতটুকু ধারণা বাংলাদেশের মার্কেটের মধ্যে কিন্তু ফ্লোট করা হবে না, বিকজ স্ন্যাপচ্যাট ইজ স্টিল নট আ প্রফিটেবল কোম্পানি। যেটা আমরা কোনো কারণে যদি একটা স্টক লিস্টে থাকে, সে যদি প্রফিটেবল না হয়, সে যদি ডিভিডেন্ড না দেয়, আমরা তাদেরকে জেড ক্যাটাগরিতে দিই। স্ন্যাপচ্যাট হলো আলটিমেটলি একটা জেড ক্যাটাগরি শেয়ার, বাট ইট হ্যাজ বিন এই গত দু তিন মাসে ওয়ান অফ দ্য বিগেস্ট আইপিও ন্যাসডাক এনওয়াইএসসিতে। কেন? বিকজ ওখানকার ফান্ড ম্যানেজার, ওখানকার রিসার্চ শো করেছে যে স্ন্যাপচ্যাট হয়তো বা এখনও পর্যন্ত গ্রো করতে পারছে না, সরি প্রফিটেবল হচ্ছে না, বাট ইন আ ফিউ ইয়ার্স টাইম ইট উইল বি এক্সট্রিমলি প্রফিটেবল, জাস্ট লাইক গুগল, জাস্ট লাইক ফেসবুক।
একটা মেজর ডিফারেন্স হলো যে ওখানে কোনো রিটেল ইনভেস্ট, একটা রেগুলার পার্সন যার একটা 50,000 to 100,000 ইয়ারলি একটা ইনকাম আছে, সে কিন্তু স্ন্যাপচ্যাটের শেয়ার কিনতে পারবে না, যেরকম আমাদের দেশে এখানে লটারি করে সবার একটা চান্স আছে। এটা করছে না এই কারণে, আই থিঙ্ক আলটিমেটলি বিকজ ওনাদের মার্কেটটা এত ম্যাচিওর হয়ে গেছে, ওরা দেখেছে যে রিটেল ইনভেস্টাররা কোনো সময় আইপিও কিনে খুব লং টার্মে গেইন করতে পারে, কারণ একটা আইপিও প্রথম দিন এক সপ্তাহ এক মাস খুবই ভলেটাইল থাকে, এটার আর্নিংস ডিক্লারেশন হয়, এটার উপরে যে ডিমান্ড কী থাকে আলটিমেটলি মার্কেটে এই জিনিসটা এফেক্ট কী হতে পারে, এটা ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। ওই জন্য রিটেল ইনভেস্টাররা আস্তে আস্তে আই বিলিভ ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স সরে গেছে, অ্যান্ড ইনফ্যাক্ট ইনস্টিটিউশনে কর্নার করে ফেলেছে আইপিও মার্কেটটা, অ্যান্ড বিকজ ওই জিনিসটা ইনস্টিটিউশনরা কর্নার করে ফেলেছে, ইনস্টিটিউশনরা লার্জ ভলিউমে বিট করে, ওরা লার্জ ভলিউমে ওরা প্রাইস ডিসকভারি করে, অ্যান্ড দেন ওখান থেকে ওরা নিয়ে নেয়, অ্যান্ড দেন ইট ইজ আলটিমেটলি ইনস্টিটিউশনদের রেসপন্সিবিলিটি এই প্রাইসটাকে স্টেবল রাখার জন্য। স্ন্যাপচ্যাটের প্রাইস দে স্টার্টেড অফ অ্যারাউন্ড দ্য $22 মার্ক, কারেন্টলি স্ন্যাপচ্যাট ইজ প্রবলি ট্রেডিং অ্যারাউন্ড আই থিঙ্ক $13 to $15 মাঝখানে, সো এটা অনেক ড্রাস্টিকলি পড়ে গেছে সিম্পলি বিকজ স্ন্যাপচ্যাটের আর্নিং নিয়ে একটা চিন্তা আছে, ফেসবুকের সাথে একটা বড় কম্পিটিশন চলছে স্ন্যাপচ্যাট, ফেসবুক ইজ সাকসিডিং স্ন্যাপচ্যাট ইজ নট সাকসিডিং, ওই জন্য এত বড় একটা আইপিও দু মাসের মাথায় ড্রাস্টিকলি ফল করছে প্রাইসে। একটা বিষয় হচ্ছে আপনি সেকেন্ড জেনারেশনের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করছেন, আসলে আমাদের এই বাজারে আর একটু ডেভেলপ করা যায় না, বা কি কোন কোন বিষয়গুলো আপনার নিয়ন্ত্রক সংস্থার কাছে আপনার কী ধরনের প্রত্যাশা আছে বাজার নিয়ে? আমি মনে করি আমাদের মতন যে ব্রোকাররা আছে তাদেরকে পারমিশন দেওয়া উচিত যে টু অ্যাডভাইস আওয়ার ক্লায়েন্টস, টেকনিক্যালি আমি কিন্তু আমার ক্লায়েন্টকে অ্যাডভাইস করতে পারবো না হাউ টু ইনভেস্ট হিজ অর হার মানি এই স্টক মার্কেটে, আমি কিন্তু তাকে বলতে পারবো না যে আমার আমাদের দৃষ্টিতে আমাদের রিসার্চে আপনাকে এই স্টকটা কিনা উচিত। এখন একটা নতুন ক্লায়েন্ট যখন এই বাজারে আসবে, কিভাবে আমরা বলতে পারি যে সে আইপিও থ্রুতে হয়তো বা শুরু করতে পারে, বাট আইপিও তো আলটিমেটলি একটা লটারি, তাকে কিন্তু এখানে বেশি পড়াশোনা করতে হচ্ছে না, সে এইদার শেয়ারটা লটারি ভাগ্য হলে সে পাবে, না হলে সে পাবে। ওকে, সো সে কী করে, সে একটা ব্রোকার হাউসে ঢুকে, ব্রোকার হাউসে ঢুকে দেখে যে ওনার আশেপাশে একটা ট্রেডারের পিছনে 10-15 জন বসে আছে, সে গিয়ে তখন বলতে চায় ভাই আমি কী কিনবো কী বেচবো। এখন আমরা কিন্তু সবসময় আমাদের বিনিয়োগকারী ভাইদেরকে বলি যে আপনারা একটু দেখে শুনে বিনিয়োগ করুন, মানে যে এক নম্বর যে আপনি দেখে শুনে যে বিনিয়োগ করবেন, ওদেরকে তো এরকম কোনো প্ল্যাটফর্ম আমরা কিন্তু ফুললি দেই নি। হ্যাঁ, ওনাদেরকে বলতে পারি যে আমরা যে কোনো স্টক কেনার আগে ওনাদের ব্যালেন্স শিট পড়েন, বাট কতজনেরই বা দক্ষতা আছে ব্যালেন্স শিট পড়ার, কতজনই ইপিএস বুঝবে, কতজনই পিই রেশিও বুঝবে, কতজনই বুঝবে নন অপারেটিং ক্যাশ ফ্লো, কতজনই অ্যাসেট লাইবিলিটি বুঝবে, বাট বিকজ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ ইজ আ ভেরি ডিফিকাল্ট প্রসপেক্ট, বিকজ ওনারা রিয়েল স্টেট ইনভেস্ট করতে পারবেন না, রিয়েল স্টেট ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ, আপনি FDR এ টাকা রাখবেন, FDR এর ইন্টারেস্টটা কমে যাচ্ছে দিন দিন, সো ওনাদেরকে ফোর্সড হবে যে স্টক মার্কেটে আসবে, বাট ওনাদেরকে যদি আমরা অ্যাজ এ পার্সোনাল ব্রোকার যদি আমরা গাইড না করি, তখন কিন্তু ওনারা ঘুরে ফিরে আপনার রুমার বেস ট্রেডিংই করবে, অ্যান্ড ওটা কিন্তু আলটিমেটলি আমাদের মতন ইনএফিসিয়েন্সির জন্যে কিন্তু দায়ী, যে আমরা বিকজ লিগালি আমরা ওনাদেরকে রেকমেন্ড করতে পারছি না যে আপনি হয়তোবা এভাবে ইনভেস্টমেন্টটা শুরু করেন, আপনি হয়তোবা পোর্টফোলিওটাকে এভাবে ডাইভার্সিফাই করেন, আপনি হয়তোবা ডিভিডেন্ড পেইং ক্যাশ ডিভিডেন্ড পেইং স্টকগুলি কেনেন, আমরা বলি ফান্ডামেন্টাল, বাট আমি মনে করি ক্যাশ পেইং ডিভিডেন্ড স্টক কেনাটাই সবচেয়ে ভালো, বাট আমি কিন্তু ওনাকে এরকম লিগালি আমি বলতে পারি, অ্যান্ড বিকজ আমি ওনাকে এটা বলতে পারি না, উনি বাধ্য হয় তখন ওনার আশেপাশে যারা বসে আছে তাদেরকে জিজ্ঞেস করার জন্য ভাই কী করছেন কী কিনবো কী বেচবো। আপনি যে একটা কথা বলেন যে আপনার লিগালি অ্যাডভাইস করতে পারেন না বা অ্যাডভাইস করার সুযোগ নেই, এটা আসলে আপনার ওই দেশে যে দেশ আপনি পড়াশোনা করেছেন এবং যেখানে স্টক ব্রোকার হিসেবে কাজ করেছেন সেখানে কি এই ধরনের অবস্থা আছে? অবশ্যই, ওখানে আপনার যে কোনো ব্রোকারের আপনার প্রতিটা ব্রোকারের একটা লাইসেন্স থাকবে, সো এই লাইসেন্সটা তারা কিন্তু পড়াশোনা করে একটা ছোটো একটা এক্সামিনেশন দিবে, যেটা আপনার SEC ওনাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনগুলি এগুলি অ্যাকসেপ্ট করবে। সো আমাদের দেশেও কিন্তু এরকম একটা প্ল্যাটফর্মে আমরা ইজিলি করতে পারি, যে আমাদের মতন ব্রোকার স্পেশালি আমার যে কোম্পানি ইজ অলমোস্ট ওভার 35 years old, স্টক মার্কেট যখন 100 কোটি টাকাও ট্রেড হতো না তার আগে থেকেও কিন্তু আমার কোম্পানিটা আছে,
সো আমরা কিন্তু ভালো খারাপ দেখে এসেছি, আমরা 96ও দেখেছি, আমরা 2010ও দেখেছি, আমরা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দেখেছি। অ্যান্ড বিকজ পজিটিভ নেগেটিভ দোনোটা জিনিস দেখেও কিন্তু আমরা স্টিল পজিটিভ, এই কারণে বিকজ আলটিমেটলি উই বিলিভ যে হ্যাঁ বাবল অ্যান্ড বার্স্ট সবসময় হবে, বুল রানও হবে, বাট দ্য ওভারঅল গ্রোথ যতক্ষণ পর্যন্ত ইকোনমি বাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টক মার্কেট অবশ্যই বাড়বে। সো দিস ইজ এ ভেরি গুড বিজনেস টু বি, বাট উই হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপাসিটি টু গাইড আওয়ার ক্লায়েন্টস, টু গাইড দ্য নেক্সট জেনারেশন, যে নেক্সট জেনারেশন যে ইনভেস্টার ক্লাস আসবে। একটা ইনভেস্টার ক্লাস কিন্তু পুরোপুরি ওয়াইপড আউট হয়ে গেছে 2010-এর পর, তারা কোনো ওয়েতে এই মার্কেটে আসবে না বিকজ তারা অনেক লস করেছে। এখনও পর্যন্ত আমি যদি আমার একটা কাউকে যদি ইনভাইট করি যে আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করেন, তাদের কিন্তু একটা হেজিটেশন আছে, বিকজ আমি ওনাকে কোনো কনফিডেন্স নিয়ে বলতে পারছি না, বা আমি ওনাকে কোনো লিগালি আমিও বলতে পারছি না যে আপনি ইনভেস্ট করেন, লেট আস হেল্প ইউ, বিকজ উই আর নট অ্যাসেট ম্যানেজার্স, উই আর নট পোর্টফোলিও ম্যানেজার্স। সো বাইরে আপনার প্রতিটা ব্রোকার চলে, বিকজ তাদের অলরেডি একটা লাইসেন্স আছে, তারা কিন্তু তাদের ক্লায়েন্টদেরকে রেকমেন্ডেশন করে, অ্যান্ড এই অপরচুনিটিটা আই থিঙ্ক আমাদেরকে দেওয়া উচিত। আপনি আপনার ম্যানেজিং ডিরেক্টর যে ছিলেন, তারপরে আপনি হাল ধরছেন, আসলে প্রতিষ্ঠান নিয়ে আপনি কী ধরনের চিন্তা করছেন বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মিডওয়ে সিকিউরিটিজকে নিয়ে? সো আই বিলিভ যে আলটিমেটলি মিডওয়ে যেটা টার্গেট শুড বি টু গো ফর আ নাম্বার অফ ইস্যুস, এক নম্বর হলো উই ওয়ান্ট টু বি অনলাইনে আমরা সবচেয়ে বিগেস্ট ব্রোকার হতে চাচ্ছি, বিকজ বাংলাদেশে ইন্টারনেট পেনিট্রেশন ম্যাসিভভাবে ইনক্রিজ করছে ডে টু ডে। কয়েকদিন পরে গ্রামীণ ফোন রবি 4G চলে আসবে স্পেকট্রামে, অ্যান্ড প্রতিটা দিন আমাদের বেশ ইকোনমির মধ্যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ সেলফোন ইউসেজ হচ্ছে। সো একটা বড় পোর্শন অফ আওয়ার পপুলেশন, আমাদের দেশের পপুলেশন কিন্তু এখনও পর্যন্ত স্টক মার্কেটে এন্ট্রি করতে পারি। সো ওনারা যখন এন্ট্রি করবে আমাদেরকে ওনাদের জন্য রেডি থাকতে হবে, বাট আমি কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে গিয়ে ব্রাঞ্চ করতে পারবো না, বিকজ ইট ইজ নট আ ফিজিবল বিজনেস। আমাদের বিজনেসের মার্জিনটা কিন্তু অলরেডি ভেরি লিটল, প্রফিট মার্জিনটা। সো আমাকে অ্যাজ এ প্রতিষ্ঠান আই ফিল যে আমাদেরকে একটা ইন্টারনেট বেসড চলে আসতে হবে, যেখানে আমি আমার ক্লায়েন্টদেরকে সার্ভিস দেবো, অ্যান্ড তারা যে কোনো লোকেশন, বাংলাদেশের যে কোনো লোকেশনে তারা আমাদের এই সার্ভিসটা অ্যাভেল করতে পারবে। ইনফ্যাক্ট আমাদের অলরেডি ওইসব সার্ভিস কিন্তু রেডি আছে, কেউ চলে আমাদের ওয়েবসাইটে www.midwaybd.com গিয়ে তারা পিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, তারা চাইলে প্রথম তাদের আমানত জমা দিতে পারবে, ইভেন চাইলে সঙ্গে সঙ্গে উইথড্রও করতে পারবে, অ্যান্ড আমরা তো ওদেরকে DSC মোবাইলের ট্রেড ইনফরমেশন দিয়ে দিব, তারা মোবাইলে PC-তে ওরা যে কোনো জায়গায় ট্রেডিং করতে পারবে। সো উই আর অলরেডি রেডি, আমার কোম্পানি ইজ অলরেডি রেডি, বিকজ আমাদের টার্গেট হলো যে ঘুরে ফিরে ইন্টারনেট বেসড একটা কোম্পানি হয়ে যাওয়ার জন্য, সো দ্যাট আমি আমার ম্যাসিভ ক্লায়েন্ট বেসদেরকে সাপোর্ট দিতে পারবো। থ্যাংক ইউ।